ক্লাসে কি কি করেছিলাম, প্রোটিন টুলের কাজ করেছি, আমি জাহিদ আহমেদ, ক্রিয়েটিভ বাড়িতে এসেছিলাম আজ থেকে 2 বছর আগে। তো তখন সেমিনার অ্যাটেন্ড করলাম, খুব ভালো লাগলো, ইমপ্রেসড হলাম। এরপরে সিদ্ধান্ত নিলাম কোর্সটা করে ফেলবো, কিন্তু তখনও মানে কোর্স করা হয়নি। আশেপাশের মানুষজন অনেক নেতিবাচক কথা বললো ইউটিউব থেকে শিখে নিতে, কিন্তু আমিও আরকম আগ্রহ দেখাইনি তাদের কথা শুনে। এরপরে আর কোর্স করা হয়নি সে বছর। পরে বছর আবারও এলাম ক্রিয়েটিভ আইটিতে সেমিনার অ্যাটেন্ড করতে। তো তখন সাথে করে এক বন্ধুকে নিয়ে আসলাম, বন্ধু মানে এত বেশি ইমপ্রেস হলো সেমিনার অ্যাটেন্ড করে যে ও কোর্সে ভর্তি হয়ে গেল, এবং ওর সাফল্য দেখে পরবর্তীতে আমি আবার ক্রিয়েটিভিটি কোর্সে ভর্তি হয়েছি। এর মধ্যে ফটোশপের ক্লাস শেষ হলো মাত্র, ইলাস্ট্রেটরের আজকে 2 নম্বর ক্লাস হলো। তো এর মধ্যে আমি আলহামদুলিল্লাহ 3টা কনটেস্ট উইন করেছি, এখনও কাজটি করে যাচ্ছি, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি বাইরের কাছ থেকে, বাইরে আমার কাছ থেকে খুশি হচ্ছে। তো খুব মানে আমি খুব লাকি ক্রিয়েটিভ বাড়িতে আসতে পেরে, স্যারদের সাথে থাকতে পেরে, এবং শুধু যে আমাদের ব্যাচের মধ্যে যে আমরা কম্পিটিশন করি তা না, অন্যান্য আর অনেক ব্যাচ রয়েছে। যখন দেখি যে মানে অন্যান্য ব্যাচের স্টুডেন্টগুলো কন্টেস্ট উইন করছে, তখন আমার নিজের মধ্যেও মানে একটা কন্টেস্টে উইন করার একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। তো তাদের দেখেও আরও বেশি অনুপ্রাণিত হয়ে, তো এভাবেই না, খুব ভালো, আমি মানে খুব খুশি এখানে আসতে পেরে, যে কোর্স চলাকালীন সময়ের মধ্যে আমি আর্ন করতে পারছি, ইনশাল্লাহ লেগে থাকবো। আমি অনেক জায়গায় ঘুরে টুরে তারপরে এখানে এসেছি, এবং আমি খুব খুশি এখানে থাকতে পেরে। ক্রিয়েটিভ আইটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ক্রিয়েটিভ আইটি শুধু কোর্স শেষ হয়ে গেলে যে সার্টিফিকেট বন্ধ করে দেয় তা না, ক্রিয়েটিভ আইটির কাছ থেকে আমরা একবার মানে সারা জীবন সাপোর্ট পেয়ে যাব। এটা একটা খুব ভালো দিক যেটা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় না। স্টকের কালার হোয়াইট, স্টকের ভ্যালুটা আমি বাড়িয়ে দিচ্ছি 5 পিক্সেল।